আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জাতি জনজাতের উল্লাস কাঞ্চনপুর মহকুমায় শনিবার পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে এক রোড শো করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উল্লেখ্য মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথমবার কাঞ্চনপুরে যান তিনি শনিবার কাঞ্চনপুর মন্ডল কার্যালয় তথা শ্যামাপ্রসাদ ভবন থেকে রোড শো সূচনা করেন মুখ্যমন্ত্রী সাথে উপস্থিত ছিলেন প্রার্থী সিং দেববর্মা মন্ত্রী টিঙ্কুরায় এদিন কাঞ্চনপুর বাজার পরিক্রমা করে জম্পুই রোডস্থিত মহারানী কাঞ্চন প্রভাদেবী প্রতিকৃতি এদিন জনতার বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনশো জয়ী হওয়ার জন্য যে লক্ষ্যমাত্রা দিয়েছেন সেই লক্ষ্যমাত্রা অনুসারে রাজ্যের দুটি আসনে পদ্ম ফুটিয়ে প্রধানমন্ত্রীকে উপহার দিতে জোর প্রচার চালাচ্ছে প্রদেশ বিজেপি এবং জনতার উচ্ছ্বাসের দ্বারা ভারতীয় জনতা পার্টির সেই জয় স্পষ্ট হয়ে উঠেছে এবং তাকে সমর্থন করেছে আইপিএফটি এবং আমাদের একটি মান তো আজকে এখানে আমরা রেলি বলাম কালশনপুরে এলাকায় তো বিপুল সারা আপনারা নিজেরও দেখতে পেয়েছেন মানুষ চাইছে কবে মোদিজি আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন এবং আমি নিশ্চিত যেভাবে চারিদিকে মানুষের মধ্যে একটা মানে যেভাবে সাড়া পাচ্ছি যে উনি আমাদের তিনশো সত্তরটা আমাদের ইয়ে দিয়েছে টার্গেট দিয়েছে সারা ভারতবর্ষে ভালো না দুটো তো পাবেই এবং গত বছরের তুলনায় আমাদের দু হাজার উনিশে যে ভোট আমরা আসন আমরা ভোট পেয়েছিলাম তার থেকে অনেক বেশি সংখ্যক আমরা ভোট পাবো সেটা বোঝা যাচ্ছে এমন কম্পিটিশন চলছে আমরা পশ্চিম আসনও আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেবজিকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং দুটোর মধ্যে কম্পিটিশন হচ্ছে এখন কে কত কোনটাতে বেশি পাবে এবং ভালো হেলদি কম্পিটিশন চলছে এবং ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট দুটো জায়গার থেকে একদম নিশ্চিতভাবে জিতবে এতে মানে কোনো রকম প্রশ্ন এই দিনের এই রোড অন্যান্যদের মধ্যে ছিলেন বিধায়ক ফিলিপ কুমার রিয়াং ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির সভাপতি কাজল দাস এমডিসি শৈলেন্দ্রনাথ এদিনের এই রোড শোতে ভারতীয় জনতা পার্টি টিপরা মথা ও আইপিএফটি দলের কর্মী সমর্থকদের জোয়ার পরিলক্ষিত হয়েছে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ